নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ 16 আগস্ট শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই বড় খবরে থাকছে, মাঝরাস্তা থেকে সিবিআইয়ের হাতে পাকড়াও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বাংলাদেশের হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার সমস্ত অপরাধের দায় চাপিয়ে দিয়েছেন কামাল কাদেরের ওপর। আনন্দবাজার সূত্রে জানা যাচ্ছে, আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের তৃতীয় বর্ষপূর্তি ধুমধাম করে পালন করেছে তালিবান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত। বেঞ্জামিন নেতানিয়াহুর 4টে শর্তে গাজায় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি আলোচনা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালানোর কারণে গুপ্ত হত্যার শিকার হওয়ার আশঙ্কা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েল বিরোধী রাজনীতিবিদদের কোণঠাসা করার জন্য মার্কিন ইহুদিবাদী লবিস্টদের প্রচেষ্টা চলেছে। নিউ ইয়র্ক টাইমসের খবর, আমেরিকা মনে করে ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মাঝরাস্তা থেকে সিবিআইয়ের হাতে পাকড়াও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সময় মতো হাজিরা দেননি, মাঝরাস্তা থেকে আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাকড়াও করেছে সিবিআই। সল্টলেক থেকে পাকড়াও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাকে। চলছে জিজ্ঞাসাবাদ। গত 8ই আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের, সেই সময় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। ঘটনার পর থেকে তৎকালীন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। চাপের মুখে অবশেষে গত 12ই আগস্ট ঘটনার তথাকথিত নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন সন্দীপ ঘোষ। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে রাজ্য সরকারের তরফে তাকে পুনর্বাসন দেয়া হয়। আবার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পদে বহাল করা হয় সন্দীপ ঘোষকে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ওই পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। ইতিমধ্যে সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তভার নিয়েছে। অভিশপ্ত রাতে ঠিক কি ঘটেছিল সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের আশায় সিবিআই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলবও করে, কিন্তু সন্দীপ ঘোষ হাজিরা দেননি। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ উল্টে শুক্রবার অর্থাৎ আজ পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে দাঁড়িয়ে তার আইনজীবী দাবি করেন, সিবিআই নোটিশ দেওয়া সত্ত্বেও সন্দীপবাবু যেতে পারেননি কারণ জনতার ভিড়। পাল্টা বিচারপতি কটাক্ষ করে বলেন, রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে, আপনি তো প্রভাবশালী, 500 পুলিশ দিয়ে দেবে, না দিলে আদালতে আসুন, কেন্দ্রীয় বাহিনী আপনার বাড়িতে পাঠিয়ে দিব। এরপরই মাঝরাস্তা থেকে সিবিআইয়ের হাতে পাকড়াও হন সন্দীপ ঘোষ। বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য শেয়ার করে নরেন্দ্র মোদী বলেছেন, শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটা ফোন কল পেয়েছেন। তারা বিদ্যমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। নরেন্দ্র মোদী একটা গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাঁর সমস্ত অপরাধের দায় চাপিয়ে দিয়েছেন কামাল কাদেরের ওপর।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই এখন ডিবি হেফাজতে 10 দিনের রিমান্ডে রয়েছেন। তদন্তকারী একটা সূত্রে জানা গিয়েছে, দেশে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য তারা দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেছেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটা সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না, এই কারণে আন্দোলন এমন একটা পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। সেই সময় তারা চুপচাপ ছিলেন। আনন্দবাজার সূত্রে জানা যাচ্ছে, আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের তৃতীয় বর্ষপূর্তি ধুমধাম করে পালন করেছে তালিবান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত। রাজধানী কাবুলের পাশাপাশি কান্দাহার, জালালাবাদ, হেরাত সহ বিভিন্ন শহরে 15 আগস্ট গতকাল বৃহস্পতিবার সকালে হয়েছে সশস্ত্র তালিব বাহিনীর কুচকাওয়াজ। সাজোয়া গাড়ি, কামান, এমনকি মোটর বাইকে সওয়ার তালিবান যোদ্ধারা যোগ দিয়েছিলেন কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি উৎসবে। কাবুলের অদূরে বাগরাম বিমান ঘাঁটিতে মূল অনুষ্ঠানে তালিবান সরকারের শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন চীন, ইরান সহ বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূতরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে চীন। কাবুলের চীনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসাবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুর 4টে শর্তে গাজায় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি আলোচনা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় নিয়ে গতকাল বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় আরেক দফা আলোচনা শুরু হয়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেয়া 4টে গুরুত্বপূর্ণ শর্তের কারণে এই আলোচনা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এইসব শর্ত আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। শর্তগুলোকে ইসরায়েল নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করছে, কিন্তু হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এইসব শর্তের বিরোধিতা করছে। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় গতকাল দোহায় শুরু হয় যুদ্ধবিরতির আলোচনা। উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন তাতে। আলোচনায় যুক্তরাষ্ট্র এবং মিশরের গোয়েন্দা প্রধানরা রয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে দেশটার একটা প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছে। যুদ্ধবিরতির এই আলোচনা আজ শুক্রবারও চলবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য গত বুধবার হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি পেলে তারা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় যোগ দেবে। নেতানিয়াহুর 4টে শর্ত বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িঘরে ফেরার ওপর জোর দিচ্ছে। কিন্তু সম্প্রতি নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী চুক্তি চূড়ান্ত করতে হলে 4টে প্রধান বিষয়ে সমঝোতায় পৌঁছতে হবে। প্রথমত, উত্তর এবং দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নেতজারিম করিডোর তৈরি করেছে। মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডোর অতিক্রম ঠেকানোর প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি আলোচকরা দেশটার সংবাদ মাধ্যমকে বলে আসছেন যে ফিলিস্তিনিদের তল্লাশি করার প্রক্রিয়া বাস্তবায়ন নিয়ে দেওয়ার শর্তের কারণে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দ্বিতীয় শর্ত হল মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর এবং মিশর ও গাজার মধ্যেকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রেখে দেয়া। গত মে মাস থেকে এই করিডোর এবং ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। তৃতীয় শর্ত হল গাজায় এখনও কতজন ইসরায়েলি বন্দি জীবিত আছেন, হামাস যেন সেই তথ্য দেয় যাদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের কারাগারগুলোতে কমপক্ষে 9,500 ফিলিস্তিনি রয়েছেন। অন্যদিকে হামাসের দাবি, গাজায় 115 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের 70 জনের মতো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে জীবিত এবং মৃত ইসরায়েলিদের একটা অংশকে মুক্তি দেয়া হবে, কিন্তু নেতানিয়াহু অধিকাংশ জীবিত বন্দীর মুক্তির বিষয়ে জোর দিচ্ছেন। এই জন্য তিনি আগে থেকেই তাদের নামের তালিকা চান।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালানোর কারণে গুপ্ত হত্যার শিকার হওয়ার আশঙ্কা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার প্রকাশিত এক নিবন্ধে সৌদি যুবরাজের এই আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকো। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বিন সালমানের সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটা এই খবর জানিয়েছে। নিবন্ধে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেস সদস্যদের বলেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমেরিকা এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি যে আলোচনা শুরু করেছেন তার কারণে তার জীবন ঝুঁকির মুখে পড়েছে। অন্তত একজন কংগ্রেস সদস্যের সঙ্গে আলাপের সময় বিন সালমান মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে মিশরের সম্পর্ক স্বাভাবিক করার কারণেই সাদাত নিহত হয়েছেন এবং তাকে বাঁচাতে আমেরিকা তখন কোনো ব্যবস্থা নেয়নি। 2020 সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ওই ঘটনায় সৌদি আরবের পরোক্ষ সবুজ সংকেত ছিল বলে মনে করা হয়। মার্কিন সরকার বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশগুলোর তালিকায় সৌদি আরবকে স্থান দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল বিরোধী রাজনীতিবিদদের কোণঠাসা করার জন্য মার্কিন ইহুদিবাদী লবিস্টদের প্রচেষ্টা জোরদার হয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লবিস্টরা বিপুল বাজেট ব্যয় করে আমেরিকার নির্বাচনে ফিলিস্তিনপন্থী ব্যক্তিদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাগুলো নিয়ে কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠীকে সমর্থন করে এমন একদল ধনী ব্যক্তি ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ইলহান ওমরের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য গত কয়েকদিনে কয়েক হাজার ডলার তহবিল সংগ্রহ করেছে। পাস টুডে এবং ইরনার উদ্ধৃতি অনুসারে ইলহান ওমর, যিনি আন্তর্দলীয় নির্বাচনে জয়ী হয়ে তার নির্বাচনী এলাকায় ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসাবে প্রতিযোগিতা করার চেষ্টা করছেন, তিনি তার আসনে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী ডন স্যামুয়েলের চেয়ে তিনগুণ বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। আইপ্যাক নামে পরিচিত আমেরিকান ইসরায়েলি জনসংযোগ কমিটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী লবিস্ট গ্রুপগুলোর মধ্যে একটা, যার 100,000-এরও বেশি সদস্য রয়েছে। তারা ফিলিস্তিনি ইসরায়েলি সংকট ইস্যুতে আমেরিকান নীতিগুলোকে প্রভাবিত করতে এবং ইহুদিবাদী দাবিগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে। নিউ ইয়র্ক টাইমসের খবর, আমেরিকা মনে করে ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারবে না। মার্কিন সরকার বিশ্বাস করে না যে ইহুদিবাদী ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে পারবে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দাবি করছে, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা যুদ্ধবিরতি মেনে নিতে রাজি করানোর চেষ্টা করছে ওয়াশিংটন। এই ধরনের কোনো চুক্তি হলে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার শর্ত যুক্ত করা হবে। একইভাবে হামাসও ঘোষণা করেছে যে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে গেলে তাতে পুরোপুরি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের বিষয়টা থাকতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর তার মন্ত্রিসভার চরম ডানপন্থী সদস্যরা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। তারা হামাস যোদ্ধাদের সম্পূর্ণভাবে নির্মূল করতে চাইছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর দখলদার ইসরায়েল তার প্রাথমিক লক্ষ্য হিসাবে হামাসকে নির্মূল করার ঘোষণা করেছে, কিন্তু মার্কিন প্রশাসনের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এখন এই ধারণা গড়ে উঠেছে যে ইসরায়েল হয়তো হামাসকে কিছুটা দুর্বল করতে পারবে কিন্তু একেবারে নির্মূল করতে পারবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিতে আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। আজ শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভিকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।